আমি লাবণী আপনাদের জন্য একটা টিপস নিয়ে এসেছি আজ। তা হচ্ছে আজ আমি তাহারি রান্না করতে যাচ্ছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে রান্না করলে একটু পরিমাণে মাংস বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমি যে কাজটি বরাবরই করি আজ আমি আপনাদের সাথে তাই শেয়ার করব। আমি এখানে প্রায় 3.5 কেজি মাংস রান্না করে নিয়েছি, তো পরিমাণে একটু বেশি হয়ে গেছে, তো সেই হিসেবে আমি যে কাজটি করলাম আমি এখান থেকে বেশ কিছুটা মাংস তুলে রেখেছি। এতে করে দেখা যায় পরবর্তী সময় যদি আমাদের একটু তাহারি বা বিরিয়ানি খেতে ইচ্ছে হয় আমরা শুধু ভাতটি রান্না করে এই মাংস দিয়ে কভার করে নিতে পারবো। আমি বরাবরই এই কাজটি করে আমার কাছে অনেক ইজি মনে হয়, আশা করবো আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখন অনেকের কাছে প্রশ্ন আসতে পারে মাংসটি আমি রেখে দিলে কিভাবে পরবর্তীতে রান্না করব। হ্যাঁ, আমি মাংসটি ডিপ ফ্রিজে রেখে দিব, যদি ইচ্ছে হয় খাবো। আগের রাতে বের করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, তারপর পরের দিন ঠিক এভাবে আমি নর্মাল পোলাও বা বিরিয়ানি যেটাই বলি না কেন চাল ভেজে রান্না করে মাংসটি অ্যাড করে দেব। আশা রাখছি আপনাদের কাছে এই টিপসটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে কারা আমার মতন ঠিক এই কাজটি করেন। আল্লাহ হাফিজ। আমি লাবণী আপনাদের জন্য একটি টিপস নিয়ে এসেছি আজ। তা হচ্ছে আজ আমি তাহারি রান্না করতে যাচ্ছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে রান্না করলে একটু পরিমাণে মাংস বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমি যে কাজটি বরাবরই করি আজ আমি আপনাদের সাথে তাই শেয়ার করব। আমি এখানে প্রায় 3.5 কেজি মাংস রান্না করে নিয়েছি, তো পরিমাণে একটু বেশি হয়ে গেছে, তো সেই হিসেবে আমি যে কাজটি করলাম আমি এখান থেকে বেশ কিছুটা মাংস তুলে রেখেছি। এতে করে দেখা যায় পরবর্তী সময় যদি আমাদের একটু তাহারি বা বিরিয়ানি খেতে ইচ্ছে হয় আমরা শুধু ভাতটি রান্না করে এই মাংস দিয়ে কভার করে নিতে পারবো। আমি বরাবরই এই কাজটি করে আমার কাছে অনেক ইজি মনে হয়। তো এখন অনেকের কাছে প্রশ্ন আসতে পারে মাংসটি আমি রেখে দিলে কিভাবে পরবর্তীতে রান্না করব। হ্যাঁ, আমি মাংসটি ডিপ ফ্রিজে রেখে দিব, যদি ইচ্ছে হয় খাবো। আগের রাতে বের করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, তারপর পরের দিন ঠিক এভাবে আমি নর্মাল পোলাও বা বিরিয়ানি যেটাই বলি না কেন চাল ভেজে রান্না করে মাংসটি অ্যাড করে দেব। আশা রাখছি আপনাদের কাছে এই টিপসটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে কারা আমার মতন ঠিক এই কাজটি করেন। আল্লাহ হাফিজ।